আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউটিউব এবং ফেসবুক থেকে আমাকে অনেকে অনুরোধ করেছেন যে খুলনা বাগেরাট এলাকার ঐতিহ্যবাহী পিঠা কিভাবে ডোটা তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা একবার দেখলে খুব সহজেই পারবেন কিভাবে কীভাবে পিঠের ডোটা তৈরি করতে হয় সেদ্ধ করে ডোটা তৈরি করতে হয় আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এখানে আমি যতটুকু আমার প্রয়োজন সেভাবে আমি পানি নিয়েছি প্রায় দু লিটারের মতো পানিতে লবণ দিয়ে বেশ খানিক সময় আগে জাল দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এখানে শুকনো অথবা ভেজা চালের গুঁড়ি যেটা আপনারা পারবেন সেটাই দিতে পারবেন কোনো সমস্যা নাই চালের গুঁড়িগুলো ধীরে ধীরে দিব। আর চারপাশ থেকে দেখা যাচ্ছে টক করে ফুটে উঠছে গরম পানি এভাবে একটা কাঠির সাহায্যে উলটিয়ে পালটিয়ে ধীরে ধীরে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে দিব চারপাশে যেন কোথাও কোনো কাঁচা আটা না থাকে এভাবে কিছু সময় দেওয়ার পরে একেবারে পানি শুকনো হয়ে ঝুরঝুরে হয়ে যাবে তখন দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলে ঢেলে নেব বেশ ধোয়া উঠছে এখন একটু দেরি করার পর একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে হালকা গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে মুঠো মুঠো করে ডো বানিয়ে নিব। যেভাবে আমরা রুটির আটা তৈরি করি ঠিক এই একইভাবে ডো বানিয়ে নিব। ডোটা বেশি মসৃণ করার কোনো প্রয়োজন থাকে না কোনোভাবে মুডটা হলে হল হাতে দিয়ে কেননা মেশিনের ভিতর যেয়ে পরিপূর্ণভাবে পাক হয়ে বেরিয়ে আসবে যখন তখন এমনিতে তেল তেলে সমান হয়ে যাবে আর আমাদের গ্রামে তো এটা খুবই একটা জনপ্রিয় খাবার পিঠা বানানোর দিন মেশিনে বড়দের বসার কোনো প্রয়োজন হয় না ছোটো বাচ্চারাই আগ্রহের সাথে সবাই সিরিয়ালে বসে আছে এক একজন করে করে ঘোরাবে আজকে দুতি তারপর আমাদের আরও আশেপাশে ছেলে আমার একটা ছোট দেবর আছে আমার বোনের ছেলে আসছে এরা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে একজনের কিছু সময় ঘুরিয়ে দেওয়া হলে আর একজন ঘুরাবে এইভাবে তৈরি করবার দেখেন কতটা ঝুরঝুরে একেবারে নুডুলসের মতন একটার গায়ে একটা লাগছে না মেশিনের মুখ দিয়ে আটা দিতে হবে আর একভাবেতে ঘুরিয়ে দিতে হবে থেকে সুন্দরভাবে নুডলসের মতন পড়তে থাকবে একটা পিঠাও লাগবে না একেবারে ঝুরঝুরে খেতে তো আসলে আমাদের জেলার ঐতিহ্য তো শুধু শুধু না যাই হোক এখন অনেকগুলো বানানো হয়ে গেছে এখন ভাপে দিতে নিয়ে যাব। আমি রাইস কুকারে জালি দেবো আপনারা চাইলে এখানে অন্য কোনো জালি বা ইয়েতে ইয়ে প্লাস্টিকের জালিতে দিয়েও হাঁড়িতে পানি দিয়ে ভাপে দিতে পারেন আমি এখানে আজকে রাইস কুকারে করব। কেননা বাড়িতে মেহমান আছে অন্য রান্নার ঝামেলা আছে আসলে রাইস কুকারে পানি দিব পানি ফুটে গেলে ঠিক ভাত রান্নার মতন ওরকম তিন থেকে চার মিনিট রাখবো রাখার সঙ্গে সঙ্গে দেখেন একেবারে ধোয়া উঠছে পরিপূর্ণ ভাপ হয়ে প্রত্যেকটা পিঠে সেদ্ধ হয়ে গেছে আর এখনই খাওয়ার উপযুক্ত সময় এভাবে পিঠা সেদ্ধ করতে হয় একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে নড়াচড়া দিলে আবার সম্পূর্ণ পিঠাগুলো জুড়ে হয়ে যায় আর আজকে চিনের হাঁসের মাংস দিয়ে আমরা সীমায় পিঠে খেলাম আর খুবই মানানসই একটা খাবার চিনের হাঁসের মাংস আর সেমাই পিঠে থেকে মানানসই একটা খাবার আমাদের জেলায় সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলো বেশি বেশি করে শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যে কোনো সময় দেখা হবে আল্লাহ হাফেজ